হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এসএসসি পরীক্ষার রুটিনটি সংশোধন করা হয়েছে। তো ওই রুটিনটি আপনাদেরকে আমি পিডিএফ ফাইল দিতে আসছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই পিডিএফ ফাইলের লিঙ্কটি পাবেন এবং রুটিনটি ডাউনলোড করতে পারবেন। তো আমার সামনে আপনি যদি লক্ষ্য করেন বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন যে 2020 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, এটা হচ্ছে সংশোধিতটা। তো সংশোধিত সময়সূচি কিন্তু আমাদের 19 তারিখে প্রকাশ হয়েছে, আজকে 23 তারিখ আমি আজকে দিচ্ছি। তো দেখেন, যদি আপনার রুটিনটি একটু দেখেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরু হবে বাংলা পরীক্ষা দিয়ে এবং পরীক্ষা চলবে সকাল 10টা থেকে এবং বেলা 1টা পর্যন্ত। ওকে, এবং দেখতে পাচ্ছেন বাংলা পরীক্ষা 3 তারিখে শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের। যেখানে 1 তারিখে শুরু হওয়ার কথা ছিল সেখানে 3 তারিখে হচ্ছে। তো বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে 4 তারিখে, তারপর ইংরেজি প্রথম হবে 6 তারিখে, তারপর ইংরেজি দ্বিতীয় হবে 9 তারিখে, গণিত হবে 11 তারিখে, তথ্য প্রযুক্তি পরীক্ষা হবে 12 তারিখে। ওকে, আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে পারলে প্রিন্ট করে নিতে পারেন কিংবা আপনাদের মোবাইলে সেভ করে রাখতে পারেন। ওকে, এবং তথ্য প্রযুক্তির পর আছে শারীরিক শিক্ষা যাদের আছে, ওকে, তাদের হবে 13 তারিখ, ইসলাম শিক্ষা 15 তারিখ, পদার্থ যাদের তাদের 17 তারিখ, ভূগোল 18 তারিখ, রসায়ন যাদের তাদের 20 তারিখ, এবং হিসাব বিজ্ঞান যাদের থাকবে 22 তারিখে হবে, এবং শুধুমাত্র যাদের বিজ্ঞান আর্টসের, ওকে, আর্টসের যাদের বিজ্ঞান তাদের হবে 23 তারিখে, এবং জীববিজ্ঞান যাদের আছে 25 তারিখ, এবং সমাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাস হবে বৃহস্পতিবার 27 তারিখ। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন কোন বিষয়ে কী থাকতেছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন দেখেন যে কিছু বিশেষ নির্দেশাবলী দিয়ে দিছে তারা, যে পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই পরীক্ষার কক্ষে পৌঁছাইতে হবে, ঠিক আছে, এবং প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো প্রকার বিরতি থাকবে না। এটি কিন্তু আপনারা এইগুলো কিন্তু পড়ে নেবেন, সম্পূর্ণ আপনারা পড়লে জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কী বলতে চাচ্ছে। এবং পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, এর 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 উপরে কিন্তু করা যাবে না। এবং অবশ্যই পরীক্ষার্থীকে, এই যে একটা দেখেন, পরীক্ষার্থীকে সৃজনশীল এবং বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তাহলে বুঝতে পারতেছেন যে সৃজনশীল এবং বহুনির্বাচনী এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল, এই তিনটাতে তিনভাবে পাস করতে হবে, তাহলেই আপনি পাস, তা না হলে কিন্তু ফেল। এটা মাথায় রাখবেন, অনেকে এটা হয়তো জানে না। তো পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড, হ্যাঁ, বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, অর্থাৎ এই যে বৃত্তগুলো আমাদেরকে পূরণ করতে হয়, যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই জানেন, এবং ওইগুলো ভালোভাবে করতে হবে, ভাঁজ করা যাবে না। এবং পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, ঠিক আছে, এবং মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আপনারা সুন্দর করে বিশেষ নির্দেশাবলী এটা সম্পূর্ণ পড়বেন, পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ, এটা সম্পূর্ণ পড়বেন। তো বন্ধুরা, তো এই যে আমাদের রুটিনটি পিডিএফ ফাইলটি ডাউনলোড লিঙ্ক থাকবে আমাদের কমেন্টের, প্রথম কমেন্টে যে লিঙ্কটা থাকবে ওইটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক এই পিডিএফ ফাইলটার। তো আপনার চাইলে এটা সম্পূর্ণ প্রিন্ট করে নিতে পারেন বা আপনার মোবাইলে রাখতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এইটা সকল বোর্ডের জন্য, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, এই যে দেখতে পাচ্ছেন 8টা বোর্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা বোর্ড মনে হয়, 9টা বোর্ড, এই 9টা বোর্ডের কিন্তু এই পরীক্ষা চলবে। তো এইটা ছিল এসএসসি পরীক্ষার রুটিন। তো আপনাদের যদি দাখিল পরীক্ষার রুটিন লাগে তাহলে বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে ক্লিক করলেই আপনারা আপনাদের দাখিল রুটিনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট করবেন।